আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে কিছু জিনিস শেয়ার করার জন্য। আদা রসুন সংগ্রহকরণ করার জন্য পুরো এক মাস জুড়ে, যেহেতু আর কয়েকদিন পরে কিন্তু রমাদান চলে আসতেছে আমাদের মাঝে, তো এই রমাদানে আসলে ছোট ছোট কিছু কাজগুলো যদি আমরা করে রাখতে পারি আমাদের অনেক উপকারে আসে। এই পুরো রমাদান মাসে আমাদের কিন্তু সিয়াম সাধনা করার মাস। আমরা যত বেশি আসলে জিকির আজকার করতে পারি আর কোরআন তেলাওয়াত করতে পারি, নামাজ পড়তে পারি, আসলে অনেক উপকার আমাদের। তো এই সময়টা কিন্তু আমাদের কিছু কিছু কাজ কিন্তু আমাদের এগিয়ে রাখতে হয়। তো সেই জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য আদা রসুন সংরক্ষণ। তো এখানে আমি আদা কুচি করে নিয়েছি বেশ অনেকগুলো, আর হচ্ছে হাফ কেজির বেশি আমি রসুন ছিলে আমি দুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। তো অনেক মায়েরা আছে আসলে কিন্তু আদা রসুন বা কিন্তু বেটে এক মাস রাখে না বা কিছুদিন রেখে তারপরে আবার বেটে খায়। তো এরকম আমার আম্মুও কিন্তু এরকম আসলে রেখে দেয় না, ওনার ভালো লাগে না। তো উনি কিন্তু এভাবে ছিলে একটা বক্স ভরে রেখে দেয় নর্মাল ফ্রিজে। তো ওনার যদি যখন ভালো লাগে বা শেষ হয়ে যায় তখন আবার বেটে নেয়। এভাবে কিন্তু আপনারা শুকনা করে তারপরে এভাবে আপনারা বয়ম ভরে বা বক্স ভরে রেখে দিতে পারেন, যখন মন চাইবে আপনারা বেটে নিতে পারেন বা আপনারা ব্লান্ডার করেও নিতে পারেন। তো আমি কিন্তু সবগুলা কিন্তু আমি ব্লান্ডার করব। তো সেই জন্য প্রথমে আমি রসুনগুলো আমি একটু থেতলে নিব। একটা পাতিল নিয়েছি আর পাতিলের নিচে একটা কাপড় বসিয়ে দিয়েছি। এখন সবগুলা রসুন আমি পাতিলের ভিতরে দিয়ে একটা পোতা দিয়ে এভাবে আমি ছেঁচে নিব সবগুলো। যেভাবে করে দেশ গ্রামে আসলে যে চাউল ভাঙ্গে থেতলে থেতলে এভাবে ঢেকে দিয়ে, সেরকম ভাবে আমি থেতলে নিব এটা। তো যত বেশি থেতলে নিবেন, 1 থেকে 1.5 মিনিট থেতলে নিলে হয়ে যাবে। তো আমার থেতলানো হয়ে গেছে, আমি এখন ব্লান্ডারে দিয়ে দিব। তো ব্লান্ডার জগে আমি এখন নিয়ে নিব অর্ধেকটা রসুন নিয়ে নিব আমি। পুরো দিলে কিন্তু আবার এটা গড়তে চাইবে না ব্লেডটা, সেই জন্য আমি অর্ধেক দিয়ে দিব এর মধ্যে। তো আমি এর মধ্যে আমি 1 চা চামচ আমি তেল দিয়ে দিয়েছি, খাবারের তেল, সয়াবিন তেল। আর এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ দিলে হয়ে যাবে। আর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব আমি। বেশি পরিমাণে পানি দিতে হবে না, যেহেতু আমি এটা থেতলে নিয়েছি সেই জন্য বেশি পানি লাগবে না। আমি কিছুটা পানি দিয়ে এখন ঢেকে দিয়ে আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব। আগের দিনের মায়েরা কিন্তু তারা হলুদ, মরিচ, আদা, রসুন তারা কিন্তু বেটে বেটে লবণ আর তেল দিয়ে মিশিয়ে দীর্ঘ সময়ের জন্য বাইরে রেখে দিত। স্বাদ, গন্ধ, কালার, রং সব কিছু একই থাকতো। এখন যেহেতু ডিজিটাল যুগ চলে আসছে, আমরা কিন্তু এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে দীর্ঘ সময় থাকবে। স্বাদ, গন্ধ আসে সব কিছু একইভাবে রেখে আমরা রাখতে পারি দীর্ঘদিন। আমি দুবার করে বাটিতে নিয়ে নিয়েছি, কিন্তু আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, তা আমি একটা বড় বাটিতে নিয়ে নিব। এখন বাটিতে নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, যেহেতু আমি দুবার করে ব্লান্ড করেছি। তেল আর লবণটা ভালো করে মিশিয়ে নিব। আর এই তেল আর লবণটা ভালো করে মিশিয়ে নিলে দুইটা মিশে যাবে একসাথে। তা আমি এখন একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিব, আর এই কেক মোল্ডের ভিতরে আমি সবগুলো রসুন দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট পলি ব্যাগের ভিতর দিয়েও রেখে দিতে পারেন। পরবর্তীতে যখন এটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে তখন কিন্তু আপনারা নিয়ে যে কোনো কিছুর মধ্যে আপনারা বক্সের মাধ্যমে রেখে দিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। বা আইস, যে আইসের যে বক্স থাকে ওই আইস বক্সও কিন্তু রেখে দিতে পারেন। কিন্তু আইস বক্সে রাখলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না, যেহেতু একেবারে ছোট ছোট। তা আমি কিন্তু সম্পূর্ণ কেক মোল্ডে দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু আরেকটা কেক মোল্ডে এভাবে রেখে দিব আমি। আসলে যার যেভাবে ভালো লাগে সেভাবে রাখলে হয়। তা আমি কিন্তু প্রত্যেক রমজানে কিন্তু এভাবে রাখি, সেভাবে শেয়ার করতেছি। আর গত রমজানে রেখেছিলাম ছোট ছোট পলি ব্যাগে, তো ওগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। আর যেহেতু আমার একটা শেষ হয়ে গেলে আমি আগামীকালকে লাগবে, সেই জন্য আমি আজকে বের করে রাখতাম, তাহলে কিন্তু হয়ে যাবে।
আর ওগুলা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আদাটা আপনারা চাইলে কিন্তু আপনার ব্লেন্ডারে একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, আমি করব না, যেহেতু আদা থেকে পানি বের হয় সেক্ষেত্রে পানি দিলে আরও বেশি পানি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি কষ্ট করে একটু এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ লবণ দিয়ে দিব, আর 2 চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে আমি এখন মিশিয়ে নিব। এই ছোট ছোট কাজগুলো যদি আমরা করে রাখতে পারি তাহলে রমজান মাসটাই আমাদের অনেক উপকারে আসবে, যেহেতু আমরা রোজা রাখবো, সারাদিন রোজা রেখে কিন্তু এতগুলো কাজ করা যায় না একসাথে। আর হচ্ছে বিকেলবেলা আবার ইফতারি বানাতে হয় আমাদের, আর ইফতারিতে কিন্তু আদা রসুন সব সময় লাগে আমাদের। তা আমি কিন্তু আরেকটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, আর কেক মোল্ডের ভিতরে আমি এগুলা রেখে দিব। এখন আপনারা চাইলে কিন্তু পলি ব্যাগের মধ্যেও রাখতে পারেন, কিন্তু রসুনটা সবচেয়ে বেশি লাগে আদার চেয়ে, তো আদাটা আমি একটু কমিয়ে করেছি, আর বেশি আমি আদা রাখি না আসলে, যেহেতু আগেরও আমার আসতে সেজন্য আমি বেশি করিনি। আর জিরাটা শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে, কারণ তার আগেই আমি জিরাটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, কিছুটা আমি বাইরে রেখেছি আর বাকিটা আমি রেখে দিয়েছি। এই যে আমি আদা কিছুটা রেখে দিয়েছি, মানে আমার লাগবে রান্নার কাজে, সেজন্য আমি একটু বাইরে রেখেছি। আর দেখতে পারতেছেন আমি এরকম শেষ হয়ে গেলে আমি এখান থেকে উঠে এখানে রেখে দিব। আর রসুনগুলো কিন্তু এখনও ফ্রেশ আছে, আমি যেহেতু রসুন এভাবে রাখি কালারটা কিন্তু সেমভাবে আছে। আর জিরাটাও কিন্তু আমি কিছুটা উঠিয়ে রেখেছি ডিপে, আর তার বাকিটা আমি কিন্তু রেখেছি। আর আমি 2 থেকে 3 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন একটা ছুরি দিয়ে একটা খোঁচা দিলেই কিন্তু উঠে যাচ্ছে। তা আমি সবগুলো উঠে কিন্তু এভাবে কিন্তু বক্স ভরে রেখে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন যেভাবে ইচ্ছা, বা পলি ব্যাগের ভিতরে একটা একটা ঢুকিয়েও রেখে দিতে পারেন। তো আমি বক্স ভরে রাখবো, সেই জন্যে বক্সে নিয়ে নিচ্ছি। তো আজকের যদি আদা রসুন সংরক্ষণ করা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যখন কোনো নতুন ভিডিও দিব সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। এখন যে আমি আরেকটা কেক মোল্ডে রেখেছিলাম, এটা কিন্তু চারপাশটা একটু খুচিয়ে খুচিয়ে আমি উঠিয়ে নিব। আর যেহেতু একটু বাইর করে রেখেছিলাম 1 মিনিট, সেজন্য কিন্তু আরও তাড়াতাড়ি উঠে যাবে। এই যে আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি মাঝখান থেকে কেটে এটাকে 4 ভাগ করে নিব। 4 ভাগ করে এটাকে আমি বক্সে রেখে দিব, আপনারা চাইলে কিন্তু পলি ব্যাগে করে রেখে দিতে পারেন, আসলে যার যেমন ভালো লাগবে সেভাবে রেখে দিলে হয়ে যাবে। তা আমি একটু পিসগুলো বড় বড় করতেছি, যেহেতু শেষ হয়ে গেলে আমি একটা পিস নামিয়ে নিতে পারি। আর যেহেতু প্রত্যেক দিনই আসলে এটা সেটা বানানো হবে, বেগুনি আলুর চপ ওটা সেটা বানানো হবে, তো রসুনটা একটু বেশিই লাগে, তো সেজন্য একটু পিসটা বড় বড় করে রেখেছি। আর এদিক দিয়ে আদাটা একটু উঠিয়ে নিচ্ছি, খোঁচা দিলেই কিন্তু উঠে যায়। আর যেহেতু একটু এগুলো নরম জিনিস, একটু বাইরে 1 মিনিট রেখে দিলে এমনিতে পানি ছেড়ে দেয়, উঠে যায় খুবই তাড়াতাড়ি। তা আমি কিন্তু আদাটা কিন্তু এখন একটা বক্সে নিয়ে নিব, বক্সে নিয়ে রেখে দিব, যখন প্রয়োজন হবে জাস্ট নিয়ে নিব, হয়ে যাবে। তো আপনারা বাসায় চাইলে এভাবে করে নিতে পারেন, আপনাদের আসলে যার যেমন ভালো লাগে, যেহেতু প্রতিদিন আসলে বাটাও সম্ভব না আমাদের, আমরা যদি একটু সময় করে বেটে সব কিছু বা ব্লান্ডার করে রেখে দেই আমাদের অনেক উপকারে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু করে নিয়েছি, আর যখন দরকার পড়বে তখনই নিয়ে নিব। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের এতটুকু ভালো লাগে সেটাই হচ্ছে আমার সার্থকতা আপনাদের জন্য করে দেখানো, যদি আপনাদের কোনো উপকারে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।